ঢাকার ভিতরে এত সবুজ সবুজ আছে, এটা রেলওয়ে কলোনি, এটা রেলওয়ে কলোনিটা, যে রেলওয়ে কলোনি যে রেলওয়ে যে হসপিটাল আছে তার উত্তর পাশে, আর আইডিয়াল যে স্কুল আছে মতিঝিল তার পূর্ব পাশে আর কি। হ্যাঁ, তা এই অংশটা খুব সবুজ, ওই যে মসজিদ মানে খুব সবুজ আয়ন আর কি, মানে এত সবুজ এখানে ছেলেরা খেলে আর কি। রাস্তাঘাটটাও ভালো আছে এটার। হ্যাঁ, এখানে সবাই সবজি চাষ করছে। এই আর এর ভিতরে এনভায়রনমেন্টটাও সুন্দর আছে, সকালে হাঁটছি এই সময় খুব সুন্দর বাতাসও আছে, একেবারে ফার্স্ট ক্লাস বাতাস। এখানে এত সবুজ, এত সবুজ, চোখ জুড়ানো সবুজ, মানে সবুজায়ন বলতে গেলে যে শহরের ভিতরে এত সুন্দর একটা অংশ। হ্যাঁ, গাছপালা সুশোভিত চারিদিকে, মানে গ্রামকেও হার মানে এরকম অবস্থা, একেবারে বড় গাছ বিল্ডিং সব আছে এখানে, কি নাই হর্স নট। বিশেষ করে গাছপালা, অসংখ্য গাছপালা, গ্রামের মতো গাছপালা, একবার গাছে গাছে সুশোভিত, একদিকে ছোট বড় গাছ, অন্যদিকে সবুজ ঘাস, অন্যদিকে সুন্দর রাস্তা। হ্যাঁ, এবং সব কিছু একটা সাজানো গোছানো করে রাখছে। এই আবাসিকটা মোটামুটি ভালো, রেলওয়ের এটা আবাসিক, এই পাশে হাসপাতালের বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে বাংলাদেশের পতাকা সুন্দর করে রাখছে, তার অর্থ হলো যে আমরা সব স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে স্টুডেন্টরা। ওই যে এল রাস্তা, গাড়ি ঘোড়া রাস্তা, ওই গেট আমরা না যাই, ভদ্রলোক আছে উনি। এই যে সবুজ আয়ন, সবুজ আয়ন দেখেন, সবুজের সমারোহ। সবুজ আর সবুজ, এই জায়গাটা একটু খারাপ আছে কিন্তু আবার সামনে ভালো রাস্তা। এটা রাস্তা না কোনো, এটা জাস্ট একটা অংশ, এই আবার ভালো রাস্তা, বাচ্চাদের স্কুলে যাওয়ার টাইম, সবাই স্কুলে যাচ্ছে। এখানে গাছ আর গাছ সবুজ, যেদিকে চোখ যায় সবুজ আর গাছপালা, বিভিন্ন রকম গাছপালা সুশোভিত। মানুষ কাজও করছে, এরা সব সবজি চাষ করেছে, সবজি আর সবজি। গাছপালা, কলা গাছ,
এটা আক গাছ, আক আক হয়েছে কি সুন্দর গাছ। এই যে কুকুর, সবুজের সমারোহ, সবাই স্কুলে যাচ্ছে। আবাসিক এলাকা হাঁটা শেষ, এখন বের হওয়ার পালা। গাছপালা সুশোভিত, সবুজায়ন, সুন্দর একটি এনভায়রনমেন্ট থেকে আপাতত বিদায়। গুড মর্নিং। এ শাক কি এখানকার? এই শাক এখানকার না? হ্যাঁ না, এই যে রেলওয়ে স্লিপার, প্রচুর পেঁপে, ডুমুর গাছের ডুমুর, কলা গাছের কলা নাই, নিম গাছ, বাংলাদেশ রেলওয়ে ডিপো।